টানা বত্রিশ বছর কারাগারে থাকা আলোচিত জলা ছাজান ভুইয়া অবশেষে মুক্তি পেলেন রোববার দুপুর পনের বারোটার দিকে তিনি মুক্তি পান কারামুক্তি পাওয়ার পর গণমাধ্যমে মুখোমুখি হন জল্লাদ শাহজাহান ভূইয়া সেখানে সাংবাদিকদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি নানা প্রশ্নের উত্তর দেন তিনি জল্লাদ শাহজাহান তার কাছে জানতে চাওয়া হয় ফাঁসির মঞ্চে যাওয়ার আগে বলেছিলেন প্রশ্ন উত্তরে এশা সিকদার বলেছিলেন আমি কোনো অন্যায় করিনি আলোচিত শারমিন রিমা হত্যার আসামি মুনির ফাঁসির আগে একটি সিগারেট চেয়েছিলেন আমার কাছে শাহজাহান ভুইয়া কারামুক্ত হয়ে বলেন কারা কর্তৃপক্ষ আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে আদর করেছে আমি সেখানে ভালোই ছিলাম একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারা কর্তৃপক্ষ আমাকে জল্লাদের কাজ দিয়েছিল আমি সাহসী ছিলাম বলে এ কাজ পেয়েছিলাম কাজটি আমি না করলে কেউ না কেউ করতেন এখন আমি চলে এসেছি এই কাজ অন্যরা করবেন এই জল্লাদ সাজানের হাতে যাদের ফাঁসি কার্যকর হয়েছে তাদের মধ্যে আছেন শারমিন রিমা হত্যার আসামি মুনির এবং খুলনার আলোচিত ব্যক্তি এশা শিকদার আরও আছেন বঙ্গবন্ধু ছয় খুনি জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মীর কাশেম আলী বিএনপি নেতা সালাদ্দিন কাদের চৌধুরী ও জিএমবির দুই জঙ্গি